আজির দিনটো অতি গুরুত্বপূর্ণ দিন, কারণ আজি নরেন্দ্র মোদী দেবে অসমৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ ক্ষেত্ৰত বহুকেইটা গুরুত্বপূর্ণ আসনির শুভ উদ্বোধন আর সমান্তরালভাবে বহুকেইটা আধারশিলা স্থাপন করব, লগতে অসমবাসীর সৈতে বিহু উদযাপন করব। আর কালি বিশ্ববিলে গড়া 11,000 বিহুয়া বিহুতী মোদীদেবর আগত অনুষ্ঠান পরিবেশন করব, আর মোদীদেবর উপস্থিতি অনুষ্ঠান মাত্রা অধিক সুন্দর করে তুলব। কারণ মোদীদেব অহার লগে আমি জানো যে কেবা হাজারো পোর্টেল, প্রায় 5 শতাধিক নিউজ চ্যানেল, দেশ বিদেশের সংবাদ মাধ্যম আর বিশ্ব নেতাসকলের টুইটারত আজির আমার আপন বিহুটোর বহু দৃশ্য শ্রব্য উপলব্ধ হবো, এটা গুরুত্বপূর্ণ কথা। মোদীজি অহার লগে একটা আন্তরাষ্ট্রীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে যায়, গতি কালির উপলক্ষ্যটা বাদ দিয়ে আজিও মোদীজির জড়িয়তে, মোদীজির বিশাল ব্যক্তিত্ব আর নেটওয়ার্কের জড়িয়ে আমার বিহু আজি পুনের দেশ বিদেশের বিভিন্ন লোকের কাক চাপিবগৈ। কারণ মোদীজির 88 মিলিয়ন ফলোয়ার আছে, প্রত্যেকেই দেখব দেশ বিদেশের ফলোয়ারে বা রাজ্য আমার ভারতের বিভিন্ন ফলোয়ারে, গতি এটা খুব সুন্দর অনুভব। আর এইটার সমান্তরালভাবে কেবল আমার সাংস্কৃতিক বিকাশই নয়, সাংস্কৃতিক বিকাশের সমান্তরালভাবে আন্তঃগাঁথনি উন্নয়নের বহুকেইটা প্রকল্প আজি মুকলি হব, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, গতি আমি ভাবো খুব সুন্দর সময়। ইয়ারপরা উলার কি একু উপায় নাই, এই রোগর চিকিৎসা আছে নে? লাজতে কাকু একু কবই পারা নাছিল, আর এই যন্ত্রণা সহ্যও করিব পারা নাছিল। পাইলস কেতিয়া আরিব কোনে জানে, এই কষ্টর পর উলার কি একু উপায় নাই, এই পাইলসর কারণে একু কামই করিব নারি। এই সমস্ত সমস্যা এটি ডাঙর বেমারর কারণ হব পারে, যার নাম অর্ক বা পাইলস। আমার এই অনুষ্ঠানটি মনোযোগে আছে, আপনার খোঁজ করা সময়ত যন্ত্রণা বা কষ্ট হয় নেকি, আপনার মলদারত ফুঁহা বা ইনফেকশন হয়েছে নেকি, খোঁজ করা সময়ত আপনার রক্তপাত হয়েছে, মানে আপনার পাইলস। পাইলস বা অর্ক এনেকুৱা এটা রোগ যেটোৰ পৰা সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন। মল সংকোচনৰ ফলত ঘৰখনৰ দ্বাৰা নাৰ্ভবোৰ ফুলি যায় আৰু ইয়াৰ ফলত ৰক্তক্ষৰণ হোৱা আৰম্ভ হয়, আৰু এইটোৱেই হৈছে অর্ক বা পাইলস। এই ৰোগটো একেবাৰেই সহজভাৱে নলব, এইটো খুবেই কষ্টকৰ। টয়লেট কৰাৰ সময়ত অত কষ্ট, অত যন্ত্ৰণা, আৰু যিটো কষ্ট একেবাৰেই সহ্য কৰিব নোৱাৰি। এতিয়া চিন্তাৰ কোনো কাৰণ নাই, কাৰণ পাইল ক্লিয়াৰ এনেকুৱা এটা আয়ুৰ্বেদিক ফৰ্মুলা যিয়ে আপোনাৰ এই ৰোগক একেবাৰে নিৰ্মূল কৰি পেলাব পাৰে। পাইল ক্লিয়াৰ আচলতে আমি দৈনন্দিন খাই থকা ফাষ্টফুড, জাংক ফুড, অসময়ত খোৱা, অসময়ত হোৱা বা ব্যস্ততা, টেনশ্যন, কম্পিটিশ্যন, এইবোৰ অনিয়মিত কাৰণে মানুহৰ পাচন ক্ৰিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰেই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে, যাৰ ফলত পৰৱৰ্তী সময়ত মলদ্বাৰত ইনফেকশ্যন হয়, তাৰ পৰা আৰম্ভ হয় এই জ্বালা যন্ত্ৰণা। অনেকেই ভাবে এবাৰ অপাৰেশ্যন কৰাৰ পিছত সব ঠিক হৈ যাব, অপাৰেশ্যনে কিন্তু এই ৰোগৰ একমাত্ৰ চিকিৎসা নহয়। আমি কওঁ অপাৰেশ্যন হলেও পাইল ক্লিয়াৰ অৱশ্যে সেৱন কৰিব যাতে এই ৰোগ পুনৰ ঘূৰি নাহে। আমাৰ এই সংস্থাটি GMP তথা ISO-ৰ দ্বাৰা স্বীকৃতিপ্ৰাপ্ত আৰু আমাৰ এই প্ৰডাক্টটো FDA-ৰ দ্বাৰা এপ্ৰুভড। 7 দিন, মাত্ৰ 7 দিন, আপুনি মাত্ৰ 7 দিন ব্যৱহাৰ কৰিলেই গম পাব যে আমাৰ এই প্ৰডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপুনি পাব আয়ুৰ্বেদিক পাইল ক্লিয়াৰ কেপচুল আৰু কনষ্টিপেশ্যনৰ বাবে কাব্জ মুক্তি কেপচুল, আর লগত পাব পাইল ক্লিয়ার ক্রিম।